একটা প্যান দেখা যায় যদি শুধু নিচে গাড়ে 50 টাকা 40 টাকা আর যদি সাইড কমায় তাহলে মনে করেন 80 টাকা 100 টাকা একটা শার্ট যদি ভালো সিলিদা দেই তাহলে 150 টাকা নেই আর নরমাল হলে 100 টাকা নেই এভাবে আর কি সব মানুষ তো একরকম আমি এখানে শার্ট প্যান্ট এগুলো অর্ডার করি আর কি সার্ভিসিং যেমন কাটিং করি আর কি যেমন বড় হয় ছোট করি যেমন অনেকের দেখা যায় সাইজে হয় না মানুষ খাটো তখন বড় প্যান্টগুলো কাটিং ছাড়া তো পড়তে পারে নাকি তখন এগুলো কাজ করা হয় ধরেন কেউ 2 ইঞ্চি কেউ 1 ইঞ্চি কেউ 1/2 ইঞ্চি কাটতে হবে যেমন বডির দেখি বা যেমন ছেলে হইলে তার পরাই শার্টটা পরাই করে আর প্যান্ট হইলে মাপি লম্বা মাপ দিয়ে তারপর কাটিং করি কোমর ছোট বড় লাগলে কোমরে মাপ দিই যে কতটুকু হইলে তার পারফেক্ট ওই অনুযায়ী আমরা কাজ করে দিই আর মানুষ তৃপ্তি পায় দেখে আমাদের কাছে আসে যে না আমি জিনিসটা টাকা দিয়ে কিনা পড়তে পারতেছি আর যদি পড়তে না পারি তাহলে তো ওই জিনিস কাজ করার কোনো ফায়দা নেই তো ওই জন্য মানে আমাদের সবসময় কাজ থাকে ইনশাল্লাহ কিন্তু এবার কি একটু ভাই অন্যরকম মানে এই রমজানে আমরা কাজকাম কম পাঞ্জাবি তো খাটনিটা বেশি পরিশ্রমটা বেশি যেমন পকেট বানাইতে হয় সাইডে যে পকেট থাকে না এই পকেট গুলো আপনার বানাইতে হয় এই পকেটে গ্যাপটা বানাইতে হয় আর যখন আমরা কাটি তখন ওই পকেট আমরা খুলা ফালাই দিই পরিশ্রম বেশি যেমন এই জায়গার সিস্টেম হলো আপনার যার যত কাজ ভালো তার তত মান ভালো চাহিদা থাকে যদি আমি ভালো করি আমার চাহিদা বেশি আর আমি যদি কাজ খারাপ করি তাহলে আমার চাহিদা কম এমনি একদিন আমরা 1000-1500 কোনোদিন 500-700 কোনো 1000-2000 বলা যাবে না যে আমার দৈনিক এই কাজ হয় দেখা যায় আমি অন বাসে চলে যাবো আমার এক কাস্টমার এসে আমি 1000 টাকা বিল নিয়ে নিছি কাজ হয়েছে আবার কোনো সময় আমরা 500 টাকা নিয়ে বাসে যাই রাস্তা খরচ হয়ে যায় যখন কাজটা করি আমরা মাইপা কাজ করি ঠিক আছে আমরা চিন্তা করি যে 200টা বড় দিব যাতে পরে ছোট করা যায় কারণ ছোট হলে তো সম্ভব না একটা জিনিস বড় করা এই জন্য আমরা ওই সব করে কাটি কারণ একটা মানুষ আসে নিয়ে আসে সে আমার কাছে সে আসে আসে যে জিনিসটা আমি ভালোভাবে করে দিব সে বা আমিও আমার চেষ্টা করি যতটুকু ভালো করার জন্য রমজান মাসে আমাদের কাজের রেটও বেশি আর আমরা কাজ পাইলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে চলতে পারি কিন্তু এবার কাজ চলাটাই কষ্ট হয় এবার কাজ পেলাম না অনেক দুর্বল এটা আমাদের সব নিজেদের কিনা মেশিন পেয়েছি যা দেখতেছেন হাতুর এই ছুরি এই ফিতা যা দেখতেছেন চোখ শুরু করে সব এটা আমার নিজের আর এটা হলো আমাদের মার্কেট জমিদারের বিল্ডিং আর কি আমরা এখানে আর কি এখানে ভাই ভাড়া কত আর ভাই 4-5 হাজার টাকা ভাড়া আমার এমনি সামনে খরচ আছে এখানে কাজ করি আপনার সকালে আমরা 12টা আসি রাত্রে 10টা-8টা মানে টাইমের উপরে ডিফেন্স করে ব্যবসার উপরে যেমন অন্ধ সিজন মানে রাত্রে 1টা-2টা এভাবে আর কি এগুলা কাজ আমি পারি কিন্তু এগুলা করি না কি জন্য ভাই এগুলো করতে গেলে আপনার দোকান নিতে হবে অনেক টাকা দরকার মোনোপলিটি তো আমার কাছে নাই একটা দোকান নিতে গেলে 5টা কারিগর লাগবে ঠিক আছে তখন মনে করেন সম্ভব না আমরা এখানে সার্ভিসিং দিই শুধু সার্ভিসিং